My favorite player in Bangladesh is Shakib Ul Hasan. मैं खुद एक स्पिनर हूँ, शाकिब उल हसन को फॉलो करता हूँ। शाकिब उल हसन जैसे कि हम उन्हें फॉलो करते हैं। शाकिब उल हसन, the man, the myth, the legend. তিনি শুধু একজন ক্রিকেটার নন, শুধু একজন তারকা নন, সাকিব একজন মহাতারকা। শুধু বাংলাদেশ নয়, তার ক্রিকেটীয় পারফরম্যান্স উন্মাদনার ঢেউ তুলে গোটা দুনিয়ায়। আর তাই বাংলাদেশ থেকে সুদূর পাকিস্তানেও তার অগণিত ভক্ত সমর্থক। সাকিবুল হাসান জেসে কি আমুনে ফলো করতে হয়, এশিয়ান কাপে প্লেয়ার জন্য ফলো করতে হয়, কিন্তু ও এক বড় চাল রাউন্ডার আর মোস্ট প্রবাবলি কি চান্সেস হতে কি ও ইয়ার মে বেস্ট অলরাউন্ডার জন আতে আর ইসি তরহ और बांग्लादेश में शाकिब उल हसन ऑलराउंडर मेरा फेवरेट है। काफी अच्छे से वो टॉप थ्री पे है शाकिब उल हसन और वो काफी अच्छी परफॉर्मेंस दे रहा है। पाकिस्तान साबेक क्रिकेटर अजहर अली कथा मने आछे तो? সেই আজহার আলীর একাডেমির এক ছাক ক্রিকেটারের কাছে সাকিব যেন স্বপ্নের তারকা। তাদের সবার কাছে সাকিবই প্রিয় অলরাউন্ডার। শুধু সাকিব নয়, তারা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদেরও ভক্ত। পাকিস্তানের পর বাংলাদেশকে নিয়ে আলাদা একটা আবেগ কাজ করে এই খুদে ক্রিকেটারদের মনে। কেউ কেউ এমনও চান এশিয়া কাপের ফাইনাল খেলুক বাংলাদেশ ও পাকিস্তান। মাই ফেভারিট অলরাউন্ডার হ্যাজ টু বি শাকিব আল হাসান। ও মে কাফি ইন্সপায়ার হুম জিস তরহ ও খেলতে হ্যায় অর কাফি এক ইম্পর্টেন্ট রোল হ্যায় উনকা বাংলাদেশ কি টিম মে। ও এক অ্যাজ আ ব্যাটসম্যান ভি খেল সকতে হ্যায় অর অ্যাজ আ বোলার ভি খেল সকতে হ্যায়। ইতনা উনকা এক্সপিরিয়েন্স হ্যায় দোনো রোলস মে কি ও বহুত অচ্ছি তরহ লেকে চলতে হ্যায় টিম কো অর ইস সাল বাংলাদেশ কে ভি বহুত চান্সেস হ্যায় কিউকি উনকি টিম বহুত অচ্ছি ফর্ম মে আতি হুই অর বড়ি অচ্ছি টিম লাগ রহি অর বড়ি ইউনাইটেড টিম লাগ রহি জিতনে ভি মেনে ম্যাচেস ওগেরা ফলো কিয়ে। বাংলাদেশের অনেকের মতো পাকিস্তানিরাও মনে করেন বিশ্বকাপে বাংলাদেশকে ভালো করতে হলে প্রয়োজন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা। রিয়াদ মুশফিকদের সাথে ঢাকা লীগ খেলা আশরাফ আলীর কণ্ঠে ফুটে উঠল সেই বার্তা। বিশ্বকাপে অ্যাকচুয়ালি অনেক বড় টুর্নামেন্ট হয়, তো আমি এটাই কম যে তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ থাকলে বাংলাদেশের সাইড একটু ব্যালেন্স হয়ে যাব। তো এই জন্য আমি এটাই চাই যে বাংলাদেশের টিমে মাহমুদুল্লাহ আর তামিম ইকবাল খেলুক। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। বাংলাদেশে আমার খুব ভালো লাগে যখন মুশফিকুর রহিম ব্যাটিং করে, তামিম ইকবাল ব্যাটিং করে, তারপরে শাকিব আল হাসানের অলরাউন্ডার পারফরমেন্স অনেক ভালো লাগে। তো মাহমুদুল্লাহ অনেক ভালো প্লেয়ার, তো আমি এনার সাথেও খেলছি, এনার এগেনস্টেও খেলছি। তো আমার খুব ভালো লাগে যখন বাংলাদেশের লাগে ম্যাচ হয় আর আমরা ওয়েলকাম করি বাংলাদেশ পাকিস্তানে আয়া এশিয়া কাপ খেলতেছে আর ইটস এ ভেরি গুড সাইন যে এশিয়া কাপ আবার পাকিস্তানে আইতেছে। 50 ওভারে খেলায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে যদি খেলা হয়, বাংলাদেশ অনেক টাফ টিম, অনেক বড় বড় টিম রে বাংলাদেশে হারিয়ে দিছে, কিন্তু এখন এশিয়া কাপ পাকিস্তানে হইতেছে আর শ্রীলঙ্কায়। তো এটা কমু যে যদি পাকিস্তানের লাগে খেলা হবে তো এটা চান্স আছে যে লাহোরের মধ্যে হবে, তো লাহোরের তো পাকিস্তানের টিমের চান্স বেশি।